আমাকে চব্বিশ ঘন্টা সাত দিনই পাবেন সবাই এভাবেই দেশের সব মুখ্যমন্ত্রীকে ভরসা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বুধবারের পর দেশের ভবিষ্যৎ কি হবে সেই দিকেই তাকিয়ে গোটা দেশ গোটা দেশেই লকডাউন জারি থাকবে নাকি আংশিকভাবে কোথাও কোথাও প্রত্যাহার করা হবে সেই নিয়েই মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠক করছেন মোদী সূত্রের খবর প্রায় সব রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউনের মেয়াদ বাড়িয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কাছে দিল্লির মুখ্যমন্ত্রী আগামী তিরিশ তারিখ পর্যন্ত লকডাউন জারি রাখার প্রস্তাব দিয়েছেন সূত্রের খবর রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করতে পারেন মোদী এই ভিডিও বৈঠকে একটা উল্লেখযোগ্য জিনিস লক্ষ্য করা গিয়েছে তা হল প্রধানমন্ত্রী এবং সব মুখ্যমন্ত্রীরই মুখে মাস্ক রয়েছে মাস্ক পরে এই বৈঠকে উপস্থিত ছিলেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর কাছে তিনি রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ দাবি করেছেন এরই মধ্যে লকডাউন তিরিশে এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিয়েছে ওড়িশা ও পাঞ্জাব ও রাজস্থান মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকেই এদিন মোদী বলেন আমি সবসময় আপনাদের পাশে রয়েছি